আমার জেলা পূর্ব মেদিনীপুর, স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদনে। পুরুষোত্তমপুর পাশে আছি আমরা সোশ্যাল গ্রুপের পক্ষ থেকে। এক ত্রাণ শিবিরের আয়োজন করা হলো। এই ত্রাণ শিবির মূলত তাদেরই জন্য, বর্তমান কোভিড পরিস্থিতিতে কর্মহারা এবং ইয়াস ঝড়ে বিধ্বস্ত অসহায় পরিবারের জন্য। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল 5 কেজি, ডাল 2 কেজি, চিনি 1 কেজি, সরিষার তেল 1 লিটার, লবণ 1 কেজি, আমুল দুধ 500 গ্রাম, চা 250 গ্রাম, ন্যাপথলিন 2, সোয়াবিন 1 কেজি। এই পুরো কর্মসূচিটি কোভিড বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয়েছে। প্রায় 350 জন অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কর্মসূচি দুস্থ মানুষ, করোনাতে যারা দীর্ঘদিন খুবই কষ্টের মধ্যে আছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, যারা বাইরে চাকরি বাকরি করতো, তারা সব বাইরে, এখন তো আর কাজ পাচ্ছে না, যেতেও পাচ্ছে না, তারা বাড়িতে বসে আছে। এমনকি শ্রমিক যারা যারা রিক্সা চালক, তারাও প্যাসেঞ্জার পাচ্ছে না, যারা দোকানদার হকার তারাও যেতে পাচ্ছে না, ট্রেন তো চলছে না, তাদেরকেই আমরা যতটা পাচ্ছি সহযোগিতা করছি। আচ্ছা, আপনারা কতজন দুঃস্থ পরিবারদের হাতে আজকে ত্রাণটা তুলে দেন? আজকে আমরা প্রায় 350 জনকে দেবো। বর্তমান কোভিড সিচুয়েশনটা মেনে আপনারা কিভাবে এই কাজ করেন? কোভিড সিচুয়েশন মানছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখে মাস্ক তো অবশ্যই, স্যানিটাইজার আমরা রেখেছি, সকলকে দিচ্ছি। এবং শুধু তাই নয় যে আমরা কিন্তু ডিস্টেন্স মেনে গোল গোল দাগ করে দিয়েছি, সেই দাগের মধ্যেই সবাই দাঁড়িয়ে আছে, এইভাবেই নিচ্ছে, আমরা মেনটেন করছি অবশ্যই। বিশিষ্ট সমাজ সেবক কাজল আলী ইউসুফ আজ পূর্ব মেদিনীপুরের জুফুলি গ্রামে গিয়েছিলেন। ওই জুফুলি গ্রামের একটি ক্যান্সার রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আর সূত্র মারফত আপনি জানতে পারলেন এটা? এটা আমি জুফুলি বাজারে এলাম, ওই শহীদুল বলে আমাদের জয়েন করেছে খুব শীঘ্রই, তো শহীদুল বললো জুফুলি গ্রামে একজন ভদ্রমহিলা তার ছেলের পায়খানার দ্বারে অনুগ্রহ হয়েছে, খুব অবস্থা শোচনীয়, ফ্রিতে ভর্তি করি। তো উনি অনেককে জানিয়েছে, কোনো ফল হয়নি, তো আমাকে কালকে জানিয়েছে, তো আমি এলাম। বাচ্চাটা নাকি শোচনীয় অবস্থা। কত বছর বয়স? 17 বছর। পায়খানার দ্বারে রোগটা হয়েছে, ওদেরকে জানাই জানাতে হবে ভালো লাগে। তো আমার তরফ থেকে আমি যতটা পারি এনাকে দিয়েছি, আমি পাশে আছি, যা কুকুর আল্লাহকে জানাই যেন ওনার আয়ু দীর্ঘায়ু করে ওখানে আমাকে যেন হেফাজত করে না। তুমি নিশ্চিত থাকো, রাখো, অসুবিধা নেই, আমি আবার আসবো। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। শান্তিপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত আন্দুলিয়া কলবাড়ি গ্রামে বিজেপি থেকে আসা 100টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিশিষ্ট সমাজসেবক মাননীয় কাজল আলী মহাশয় এবং সংখ্যালঘু চেয়ারম্যান মাননীয় আতিয়ার রহমান মহাশয়ের হাত ধরে। শৃঙ্খলাবিহীন চলছিল দলটি পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বুকে। আমাদের মধ্যে কোনো শাখা পোশাখা বলতে কিছু নেই, কে হিন্দু কে মুসলিম কে উপজাতি বলতে কিছু নেই, আমাদের একটাই, আমরা, আমাদের গায়ে রক্ত আছে, আমরা মানুষ। সেইটা পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে 2021-এ ভোটের বাক্সতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাত ধরে আশীর্বাদ দিচ্ছে সিনিয়ররা, এবং জুনিয়ররাও খুব আনন্দিত হয়েছে। তাই কাতারে কাতারে দুয়ারে সরকারকে চাই, বিজেপিকে আর নয়, লুণ্ঠনকারী দলকে আর নয়। দিল্লির বুকে বসে অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে। আজকে আমরা এই মাতঙ্গিনী ব্লকের মধ্যে আমরা অনেক কিছু বিজেপি দেখতে পাই, যারা নিজেকে তৃণমূল কংগ্রেস বলে গর্বিত বলে মনে করত। সেই তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় হলদিয়া শিল্পাঞ্চলে
65টা ফ্যাক্টরির 15টা তাদের দ্বারাই বন্ধ হয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে 7,500,000 টাকা লুট করে কেটে পড়েছে। অ্যাকচুয়ালি যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনো কারুর টাকা এ করে না। যে ব্যক্তি থেকে প্রতিবাদ করবে তাকে মানুষ বলে, যার প্রতিবাদ করার ক্ষমতা নেই ছেড়ে দিলে সে কি মানুষ? ময়না সবুজ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে পরিবেশ ও সবুজ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করতে ময়না থানা থেকে আজ অরণ্য সপ্তাহ উদযাপন করা হলো। ময়না থানার ওসি গোপাল পাঠকের হাত ধরে একটি গাছ লাগানোর মধ্য দিয়ে এই শুভ সূচনা করা হয়। অন্যান্য পুলিশ আধিকারিকরা এই কাজে হাত লাগান। আজ 14 জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে ময়না সবুজ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গাছ লাগানো শুরু হয়। এমনিতেই ময়না সবুজ বাঁচাও মঞ্চে সারা বছরই বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে, আশেপাশের এলাকার নতুন গাছ লাগানোর উদ্যোগ নেয়। ময়নার বৃক্ষ মিত্র দিলীপ কুমার পাত্র বললেন, সবুজ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য। আজ অরণ্য সপ্তাহের প্রথম দিন, আমরা ময়না থানার সহযোগিতা ময়না থানার এলাকাতে ফল এবং কয়েকটি ফুলের চারা লাগাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আগেও আমরা থানায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, থানার এই সহযোগিতাতে আমরা সাধুবাদ জানাই। সবার উচিত এই যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে সেখানে আমাদের গাছ লাগানো এবং গাছগুলিকে রক্ষা করার দায়িত্ব সবাইকে নিতে হবে, তাহলে হয়তো আবার আমরা দূষণমুক্ত পরিবেশ ফিরে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।